আগামী 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত। এবং আমাদের সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ, কবি ভাইরা, মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদর এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বহু আগে আসার চেষ্টা করেছি। তো আপনারা জানেন যে করোনা ভাইরাস শুরু হওয়ার পর বেশিরভাগই আমি ভিডিও কনফারেন্সিং করেছি, সরাসরি খুব বেশি বাংলাদেশে ঘুরতে পারিনি। আগামী 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে আজকে আপনাদের সামনে উপস্থিত। ভাই বোনেরা, আমার বিগত নির্বাচন গুলিতে আওয়ামী লীগকে আপনারা ভোট দিয়েছেন। 2008 নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন আপনারা এমন একজনকে ভোট দিয়েছেন যিনি আমার কর্মের মতো মহামান্য রাষ্ট্রপতির পরেই যার স্থান। আমরা পার্লামেন্টে বসি, আমি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টের সদস্য এবং সংসদ নেতা। অত্যন্ত গৌরবে যে এই গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আমি প্রধানমন্ত্রী, আর বীরগঞ্জ থেকে স্পিকার এখান থেকে নির্বাচিত হয়। বীরগঞ্জবাসীর জন্য এটা অত্যন্ত গৌরবের, তার কারণ আমাদের সংসদীয় গণতন্ত্রে স্পিকারের গুরুত্ব অনেক বেশি। রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারই রাষ্ট্রপতির অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। আপনারা কি বুঝতে পারেন যে শিরীন শারমিন চৌধুরী আপনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে এই পীরগঞ্জবাসীকে কত উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন? কিসের জন্য আমি পীরগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে নোংরা মার্কায় ভোট দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করে আমাদের হাতকে শক্তিশালী করেছে যে গণতন্ত্র যেন আরো সুসংহত হয়। বাংলাদেশের ইতিহাসে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আর্থসামাজিক উন্নতি হোক, এদেশের মানুষ যে দরিদ্র ছিল, হত দরিদ্র ছিল, এক বেলা খাবার যুক্ত না, পরনে ছিন্ন কাপড়, রোগী চিকিৎসা নেই, মানুষের জীবন করে আশা ভরসা নেই, এইভাবে মানবিত জীবন যাপন করতে হতো। এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য, কারণ মানুষের এক দুঃখ কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তিনি ভাবতেন কিভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, সেই চিন্তা থেকেই তিনি তার জীবনে সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। এই